আসবে? হাই প্লিজ পুট ইউর হ্যান্ড অন ইউর ভাবি শাড়িটা কিন্তু মানাইছে। থ্যাংক ইউ হাবু ভাই। আই ওয়ান্ট টু কিস ইউ। সরি, আই ওয়ান্ট টু কিস মানে কি? ফাজলামি পেছেন, ফাজিল কোথাকার, থাপড়ানো উচিত আপনার ধরে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা ব্যাচেলর পয়েন্ট খ্যাত হাবু ভাইয়ের জীবনের অজানা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। অভিনয় না জানা এই ব্যক্তিটি কিভাবে জনপ্রিয়তার শীর্ষে উঠলেন, থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। বলেন হাবু ভাই। তোমার সামরাটা লাগবে। সরি। 1966 সালে চাষি আলম অর্থাৎ আমাদের প্রিয় হাবু ভাই বরিশাল জেলার জন্মগ্রহণ করেন। ধর্মীয় দিক থেকে তিনি একজন মুসলিম, খুবই নম্র ও শান্তশিষ্ট প্রকৃতির মানুষ একজন। অবাক করার বিষয় হলো ব্যাচেলর পয়েন্ট নাটকে হাবু ভাই যেমন ব্যাচেলর, বাস্তব জীবনেও তিনি একজন ব্যাচেলর। তার বয়স 55 বছর কিন্তু এখনও অবিবাহিত। তাহলে চলুন হাবু ভাইয়ের জীবনের সংগ্রাম কতটুকু একটু দেখে আসি। আল্লাহ আব্বা না কচলু, শ্বশুর বাড়ি কিছু লিয়ে যাইতে কিছু ধর নিলাম না। পারিবারিকভাবে চাষি আলমের পরিবার ছিল মধ্যবিত্ত টাইপের, অভাব অনটনের মধ্য দিয়ে বড় হওয়া। চাষি আলম একজন পরিবারের আদর্শ সন্তান হিসেবে পরিবারের দায়িত্ব ও কর্তব্য নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেজন্য বিভিন্ন জায়গায় কাজ করতেন। এর মধ্যে চাষি আলমের বাবা স্ট্রোক করে মারা যায় এবং আরও অভাবে পড়তে থাকে তার পরিবার। কিন্তু চাষি আলম ভাই তার জীবন সংগ্রাম থামিয়ে রাখেননি, পরিশ্রম করে গেছেন ও মেধা শক্তির বলে আস্তে আস্তে সফলতার দ্বারপ্রান্তে চলে আসেন। বর্তমানে আমরা যে হাবু ভাইকে দেখছি তার সফলতার গল্পটা ছিল একটু ভিন্ন। হাবু ভাই প্রথম দিকে ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। স্থানীয় বাজারে তার টান্ট্রা ফ্যাশন দোকান ছিল, সেখানে অত্যাধুনিক ডিজাইনের কাপড় বিক্রি করতেন। হাবু ভাই শুধু কাপড় বিক্রি করতেন না, পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেও যুক্ত ছিলেন। চাষি আলমের কাপড়ের দোকান ছিল বিভিন্ন ধরনের, নাটকে তার কাপড় বিক্রি হতো, এতে করে নাটকের কলাকৌশলীদের সাথে পরিচয় হয়। চাষি আলমের অভিনয় নিয়ে তার কোনো আগ্রহই ছিল না, বন্ধুবান্ধবের সহযোগিতায় এবং তার পরিচিত পরিচালকদের অনুপ্রেরণায় অভিনয় জীবনে পা রাখেন। 1994 সাল থেকে 2012 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের নাটক, সিরিয়াল বা বিজ্ঞাপনে কাজ করেন, কিন্তু প্রথম দিকে তেমন একটা জনপ্রিয়তা লাভ করতে পারেননি। অভিনয় করতেন ছোট ছোট ক্যারেক্টারের। পরবর্তীতে তার বন্ধু পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সহযোগিতায় বিভিন্ন নাটকে অভিনয় করতে থাকেন এবং মোটামুটিভাবে মানুষ তাকে চিনে থাকেন। 2015 সালে একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও অভিনয় করা হয়ে ওঠে নাই, এতে করে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন তিনি। তারপর অভিনয় করেন সুরাইয়া নামে আইটিম গানে এবং তিনি একের পর এক নাটকে অভিনয় করেন এবং দর্শক মহলে জনপ্রিয়তা পেতে থাকেন। এরপর ডিরেক্টর কাজল আরিফিন ওমির চোখে পড়েন চাষি আলম। এরপরে ব্যাচেলর পয়েন্ট নাটকের হাবু চরিত্রে অভিনয় করেন চাষি আলম। হাবু নামে জনপ্রিয়তা পেতে থাকেন চাষি আলম। বর্তমানে তার বাবার দেয়া নাম চাষি আলম নামটা অনেকেই জানেন না, সবাই তাকে হাবু ভাই নামেই চেনেন। চাষি আলমের জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তার নাট্যগুরু ইফতেখার আহমেদ ফাহমি, অপু মাহমুদ যিনি টেলিভিশনে কাজ করতেন, কাজল আরফিন ওমি এবং তার ছোটবেলার বন্ধু সুমন। সকল অভিনেতারই একটা স্বপ্ন থাকে, তেমনি হাবু ভাইয়ের স্বপ্ন হলো সাউথ ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করা। সেজন্য তিনি সাউথ ইন্ডিয়ান ভাষাও শিখেছে, পাশাপাশি বাংলা সিনেমায় অভিনয় করতে চান। হাবু ভাই খুবই ব্যস্ত একজন মানুষ, অফিসিয়ালি জব এবং অভিনয় নিয়ে। বর্তমানে বিভিন্ন ধারাবাহিক, সিরিয়াল এবং নাটকে সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি। হাবু ভাইয়ের জীবন সংগ্রাম থেকে আমরা এটাই শিখলাম, জীবন তো জীবনের জন্য কারো জন্য থেমে থাকে না, পরিশ্রম ও জীবনের লক্ষ্যই আপনাকে নিয়ে যাবে সফলতার চূড়ায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের অভিনেতা হাবু ভাইয়ের জীবন সংগ্রাম? অবশ্যই